সবাই কেমন আছেন আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি জব করতে পারি কিনা বা পারবো কিনা কোরিয়াতে হ্যাঁ আমরা যারা কোরিয়াতে থাকি যারা ভিসার ধরন অনুসারে এক একজনের জন্য এক এক রকম নিয়ম মানে ভিসার ধরন ভিসার ক্যাটাগরি অনুসারে নিয়ম কারণ আমরা যারা ম্যারেজ ভিসাতে আছি না ম্যারেজ ভিসাতে আসছি কোরিয়ান নাগরিকরা যারা আমাদেরকে বিয়ে করে নিয়ে আসছে হ্যাঁ আমরা জব করতে পারবো আমাদের কোনো জবের জন্য আমাদের কোনো বাধা নিষেধ নাই যেদিন নিয়ে আসছে তারপরের দিন থেকে জব করতে পারবো কোনো সমস্যা নাই এখানে জিরা অনেকেই চিন্তা করেন আমার পারলে শেষ হয়েছে মানে কাপড় ধোয়া শেষ হয়েছে ওয়াশিং মেশিনে ওই যে মিউজিক হচ্ছে কাপড় লাগতে যাবো হ্যাঁ তো অনেকেই প্রশ্ন করেন তারপরে আপনার অনেকেই জিজ্ঞেস করেছে আপু আপনি কোন ভিসাতে আছেন প্রথমত আমি বলি যে আপনার অনেকেই প্রশ্ন করেছেন আমাদের বিয়ের ব্যাপারে যে অনেকে এই প্রশ্ন এই উত্তরটা দিলে আপনার অনেকে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমি কোরিয়াতে কি ভিসাতে আছি বা আমি কিভাবে আসছি কোরিয়ান পেঁয়াজগুলো দেখছেন কেমন বড় বড় আর আমি যখন আমি এটা না আসলে ডিটেলসে সুন্দর করে বলা উচিত তারপরে বলি যারা ম্যারেজ ভিসাতে আসছেন অন্যান্য দেশ থেকে বিয়ের পরে যারা ম্যারেজ ভিসাতে আসছেন বা এই ধরনের আমরা না যখন তখন জব করতে পারবো যখন তখন জব ছেড়েও দিতে পারবো আমার যদি না পোষায় অনেকে আছেন যারা জবের কন্ট্রাক্ট নিয়ে আসেন যেমন সরকারিভাবে বয়েসেল থেকে ওনারা চাইলে কিন্তু প্রথম দিক থেকে জব ছেড়ে দিতে পারবে না ওনাদের নির্দিষ্ট ভিসা শেষ না হওয়া পর্যন্ত ক্যাটাগরি চেঞ্জ করা না পর্যন্ত ওনারা জবটা ছেড়ে দিতে পারবেন না ছেড়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তারপর অনেক নিয়ম কানুন আছে কোথায় যাবে কোন কোম্পানিতে যাবে মানে অনেক কিছু নিয়ম আছে কিন্তু ধরেন আমরা যারা ম্যারেজ ভিসাতে আসছি আমরা কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা অফিসে আমাদের যোগ্যতা অনুসারে যদি জব করি তা যদি আমাদের আমাদেরও কন্ট্যাক্ট করা লাগে কন্ট্যাক্ট করলে পরে ওইখানে এক বছরের কন্ট্যাক্ট বা ছয় মাসের কন্ট্যাক্ট থাকে ওইভাবে কাজ করতে আর এমন অনেক কোম্পানি আছে যেখানে কন্ট্যাক্ট করা লাগে না এমনি আজকে করবো কালকে করবো না খুব ধাস এরকম আছে অনেক কোম্পানি আমার এক্ষুনি ভালো লাগতেছে আমি যাই গিয়েছিলাম কিন্তু ভালো লাগতেছে না এক ঘন্টা কাজ করছি চলে আসবো কোনো সমস্যা নেই অনেক কোম্পানিগুলো আছে আবার এক ঘন্টা কাজ করলে আবার ওর পয়সাটা দিয়ে দেয় হুম অনেকেই করেন যে কোরিয়াতে আমাকে অনেকেই কমেন্ট করছে যে কেন ঘরে বসে আছি এসে এরকম একদম করছে তো কাজ লাগবে বল আমার কোরিয়াতে অনেক পরিচিত লোক আছে যে কোনো কোম্পানিতে কাছে তুই তো করা বলে বুঝছেন কমেন্টেও মানে এমন ফাজিল ফাজিল বেটাগুলা তো তারা এরকম করেন তুই এখন ঘরে বসে রয়েছিস হ্যাঁ কাজ করতে পারস না ইউটিউব ফেসবুকেই করস এইভাবে বলেন তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ভাই রে ভাই আপনাদের লাগলে আপনারা করেন আমার আমি আমার সংসার বা আমার হাজব্যান্ড বা আমার ছেলে আমার দেখার জন্য যদি আমি জবটা না করি তা আপনাদের সমস্যা কি আমার এখন যদি আমি ইচ্ছা করি যে এই মুহূর্তে জব খুঁজবো খুঁজে জব করব হ্যাঁ আমি পারি অবশ্যই পারি এটা আমার জন্য কোনো না আর তারপরে হচ্ছে কি আমরা যখন প্রথম আসছি অনেকে বলছে যে ই করে আসছে এখানে কাজের বিষয়ে কাজ করছে কাজে ঋণে আসছে তারপরে কোম্পানিতে কাজ করতে করতে ওই ব্যাটার লগে কোরিয়ান ব্যাটার লগে হ্যান করছে তারপর পেটে বাচ্চা আসছে তারপরে বিয়ে করছে মানে মানুষের কথা বলতে বলতে বলছেন কোনো হুশ জ্ঞান কিচ্ছু নাই কোনো হুশ জ্ঞান কিচ্ছু নাই এরা যে এরকম কমেন্ট করে আমি জানি না সত্য বলি এরা এদের পরিবারের মেয়েদেরকে তো তাহলে তো সম্মান করে না নাকি আবার এদের যদি বলি না তোর মাকে ওই করছে তাহলে তো তোর মাও ওই করছে আমাকে যা বলে যে বলবে ওই রকম বাজে কথা আমি রিপিট আই রিপিট দিস জাস্ট অপোজিট সেম টু ইউ জাস্ট সেম টু ইউ যে বলবে আমাকে এরকম কথা তার জন্য উল্টা একেবারে সম্পূর্ণভাবে যে তোমার জন্ম ওইভাবে হয়েছে তাহলে তোমার মা ওইভাবে জন্ম দিছে তোমাকে এটাই বলি আর অনেকেই কমেন্ট করেছেন যে আমার একটা কমেন্ট প্রায় এক জায়গাতে ভিডিওগুলোতে একই কমেন্ট করেন একটা লোক
একমাত্র ছেলে লইয়া এত বড়াই করে ছেলে জোরে মরা যায় বুঝছেন এইভাবে লিখছে তো আমি তাকে সুন্দরভাবে বলি আই ডিপেক্ট ইউ আপনার এবং আপনার বংশের জন্য আপনার ফুল ফ্যামিলির জন্য আমি কথাটাকে রিপিট দিলাম সম্পূর্ণভাবে রিপিট দিলাম আজকে যদি আমার এই কমেন্টের উপর কেউ বলেন যে আপু আপনি কাজটা ভালো করেন নাই ভাই আপনি আমার পেজ থেকে বা চ্যানেল থেকে বের হয়ে যান কেউ যদি আমার সন্তানকে ভালো না বাসে আমি কেন তাকে ভালোবাসবো কেন আমি তাকে রেসপেক্ট করব কেন আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো আপনি বলতে পারেন আপনি বলেন আমি না এটা পৃথিবীর কোনো মাই বলবে না আপনি যতই বলেন আপু আপনার এটা ঠিক হয় না না এটা আপনি বলতে পারেন কিন্তু একজন মা কখনো তা বলবে না একজন মা বলবে ঠিক হয়েছে এই ধরনের কথা যে মা তার সন্তানকে ভালোবাসে তিনি ঠিকই বলবে যে না যে বলছে একদম তার উচিত জবাব দিতে হবে যে কেন সে এরকম কথা লিখলো ওইখানে একটা আপু লেখছে আপনি যে কথাটা লিখলেন কথাটাকে ঠিক বলছেন এটা কি ধরনের হইলো এই এইভাবে উত্তর দিতে হয় কিন্তু কেউ তো দেয় না আমার পেজে এসে কিন্তু অন্য অন্য চ্যানেলে কিন্তু দেয় এই আপনি আপুর এরকম কথা বললেন কেন এই আপনি আপনি আপুকে খারাপ কথা বললেন কেন এখানে পেঁয়াজ আছে রসুন আর আদা সবাই এরকম বলে কিন্তু আমার পেজে একজন যদি খারাপ কমেন্ট করে কেউ এসে অ্যান্সার করে না সবাই একটু এড়াই চলে এই তারপর সবাই এসে আর করেই নাই তো অনেকেই যে বলতেছেন যে আপনি কি জব বিশেষ আসছিলেন বা স্টুডেন্ট বিশেষ না রে বাইরে আমি কিন্তু সব সময় সব জায়গাতে বলি আপু আপনি কিসে আছেন আমি বলছি ভাই আমি ম্যারেজ বিষয়তে আসছি আমি কিন্তু সব জায়গাতে বলি ম্যারেজ বিষয়তে আসছি তো আপনাদের এটা নিয়ে বোঝা উচিত ছিল যে আসলে উনি বিয়ে করে আসছে ম্যারেজ ভিসাতে আসার মানে হচ্ছে বিয়ে করে আসছে এখন এই ম্যারেজ ভিসাতে আসা ইসরাও কিন্তু কয়েকটা আছে স্টেপ আছে যে স্টেপগুলো দিয়ে তারপরে ম্যারেজ ভিসাতে আসতে হয় কোরিয়াতে কিন্তু সরাসরি ম্যারেজ ভিসা এইভাবে দেয় না এম্বাসি থেকে বা ই থেকে তো আমি আমার ওই অবস্থায় নিয়ে যেতে আবার হচ্ছে আদা কেটে নিচ্ছি মাংস রান্না করো মাংস না মুরগির গিলা অনলাইন থেকে কিনছি আর জিও থাকবে না তো আগামী পরশু দিন যাবে তা ওর জন্য রান্না করতেছি আবার মাছ খায় না আমাদের জন্য ইলিশ মাছ কাইটে এই যে একটুক্ষণ ভিজাই রাখবো যে রক্ত রক্ত বেরোয় বুঝছেন ইলিশ মাছ কাটছি এই মাত্র এইখানে তো আবার জিরা আর মরিচ রাখলাম আলাদা আবার এইখানে আছে সরিষা এইখানে আছে বুঝে গে রসুন তা আমি তাদের জন্য না সত্যি ওইটাই বলে দিই আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট করেন অনেক কিছু জানতে চান যে আমি আর জব করব কিনা যদি আমার মনে হয় যে না আমার এখন টাকার দরকার বা আমার এখন অনেক সময় হাতে আমি জব করতে চাই আমি চেষ্টা করব এখন কোন ধরনের জব পাব সেটা ধরেন মানুষের কিছু অভিজ্ঞতা থাকে কাজ করতে করতে এখন আমার যেদিকে অভিজ্ঞতা আছে আমি সেদিকে আরো অনেকে বলো কী অভিজ্ঞতা কী অভিজ্ঞতা আছে আমি বাংলাদেশে অনেক পড়াশোনা করছি কিন্তু কোরিয়াতে বাংলাদেশে পড়াশোনাটাকে কোনো মূল্যায়ন দেয় না বেশি একটা বাংলাদেশ থেকে এসে যদি আপনি আপনার এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সার্টিফিকেটগুলো পান তখন আপনি কিন্তু এখানে ভালো একটা জব বা আপনার জীবনযাত্রা অনেক উন্নত করতে পারবেন তা আমি পড়াশোনার বাংলাদেশে যেটুকু করছি কোরিয়াতে এসে কোরিয়ান ভাষা অনেক ভালো করে শিখছি তারপরও হচ্ছে এখন আগে যেখানে জব করতাম না সেই দিকে আর যাবো না নতুন করে অনেক পরিচিত মানুষ আছে জব খোঁজার জন্য বা জবের জন্য এখন অনেকে বলে যেহেতু আমার হাজব্যান্ড কোরিয়ান এবং ওরম অফিসের যারা লোকজনরা আছে তাদের সাইডগুলো আছে অনেক যে অমুক অমুক অফিস আছে এরকম আছে অনেকেই বলে তা আমার হাজব্যান্ড আমাকে গত কয়েকদিন আগে বলছে তুমি জব করবা আমি বলছি না আমার এখন আপাতত কোনো ইচ্ছা নাই ছেলেটাকে দেখব কারণ এই বয়সে যদি ছেলে একদম বিগড়ে যায় বুঝছেন কোরিয়াতে না আর ফেরানো যায় না তারপরে আমার ছেলেটা যে বন্ধুদের সঙ্গে মেশে বা যাদের সঙ্গে মেশে এটা সম্পূর্ণভাবে একটুখানি বেশ কেয়ার করতে হয় খুব কেয়ারফুলি নিতে হয় জাস্ট এই টাইমগুলোতে এখন যাদের সাথে মিশবে ওর ক্যারেক্টার ঠিক সেরকম হবে সেজন্য ওয়েট করতেছি দেখতেছি দেখি কি হয় রান্না বান্না করবো তো ভাবলাম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ম্যারেজে আমাদের আপনারা কিন্তু অনেকটা ক্লিন হয়েছে মানে ক্লিন বরাবর ক্লিয়ার হয়েছেন যে আমি আসলে কিভাবে আসছি কোরিয়াতে কিভাবে দেখা হয়েছে বিয়ে হয়েছে তারপরে আসছে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কিভাবে আসছেন আর জব করা নিয়ে এই দুইটা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করলাম আবারও আসবো
এসে বলবো বলবো, হ্যাঁ রান্নার ফাঁকে ফাঁকে বা এসে এসে যখনই সময় পাবো অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে লাভ 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 লাভ। হাতে নেল পালিশ দিয়েছি বুঝছেন। একজন আরো কমেন্ট করছে নেল পালিশ কেমনে দেশে কি বৃত্তান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।